আর এই মুহূর্তে চলে যাব প্রিয় মেহরা ফরোজ শাওনের কাছে। আপনার দুই রাজপুত্র কে কেমন? আমি এমনটা শুনেছি যে আপনার বড় ছেলে শুটিং শেষ হতে যত রাতই হোক না কেন মায়ের জন্য অপেক্ষা করে নিষাদ, এবং মায়ের হাতে খাবার খাওয়ার পরেই তার শান্তি হয়। নিষাদের বয়স কিন্তু 16 পেরিয়ে গেছে, কিন্তু এত আহ্লাদি ছেলেটা, একটু পরপর আমাকে ফোন করতে থাকে, SMS করতে থাকে, মা কখন আসবে। তারপর বাড়ি ফেরার পর সেটা যত রাতই হোক দেখা যায় যে ও পেট ভরে খায়নি, তখনই ওর একটু হলেও ক্ষুধা লাগে। হ্যাঁ, তারপর কিছুক্ষণ ঘ্যান ঘ্যান করে, কিছুক্ষণ এসে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে, তখন আমি বলি একটু খাইয়ে দেবো দুই লোক মা, আহা, তখন বুঝি ও ঠিক মতো খাইনি, তখন দেখা যায় এক থালা ভাত খাইয়ে দিতে পারি। ওয়াও! আর ছোট জন একটু স্ট্রেইট ফরওয়ার্ড, ও সে একটু বোধহয় একটু বেশি বড় বড় ভাব নিয়ে থাকে, বড় বড়। শুটিং এ গিয়েছিল মা, ওর স্কুল থাকলেও শুয়ে পড়বে অথবা বলবে ওকে মা বাই। আচ্ছা, কে ফোন করেছিল যেদিন ভূমিকম্প হয়েছিল যে মা তুমি কি খুব লাফালাফি করেছো আজকে ভূমিকম্প হয়েছে? নিষাদ, ও এত উইটি, আমার দুই ছেলেই প্রচণ্ড রসিক। তো যেদিন ভূমিকম্প হলো তখন আমি এখানে, তুমিও জানো আমরা তখন কোনো একটি পর্ব করছিলাম, একদম শুরুর দিকের, শুরুর দিকের, একদম অনেক আগে। তো ভূমিকম্প হওয়ার কিছুক্ষণ পরই নিষাদ আমাকে ফোন করে বললো মা তুমি কি আজকে শুটিং স্পটে অনেক বেশি লাফালাফি করেছো? আমি বললাম না তো। বলে তাহলে ভূমিকম্প হলো কেন? একদম বাবার রসবোধ বা যেটাকে বলে সেন্স অফ হিউমার সেটা অনেক বেশি পেয়েছে দুই ছেলে। হ্যাঁ, আজকে বাবাও রসিক মাও রসিক দুজনে। হ্যাঁ, বাবাও রসিক মাও রসিক,